স্মার্ট ধনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা একটা ভালো খবর বেরিয়ে আসছে প্রত্যেকের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী জিতে চলেছেন হাজার টাকা করে তবে এটা কিন্তু এই খারাপ পরিস্থিতির জন্যই লকডাউনের বাজারে মোটামুটিভাবে মন্দার মধ্যে সমস্ত মানুষ সেখানে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সবাই আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অনেক সুবিধা যেমন রেশন চাল ডাল গম এইসবের সঙ্গে তো এই অবস্থায় মুখ্যমন্ত্রী কিন্তু সাহায্য করার আর একটা পদক্ষেপ নিয়েছেন বিরাট অন্যান্য যে বাজেটগুলো পেশ করেছিলেন তার সাথে সাথে এখন নতুন করে হাজার টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করেছেন এবং এখানে একটা সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছেন মানে কেউ এই টাকাটা খেতে পারবে না কোনো পার্টির হাতে নয় কোনো পঞ্চায়েতের মাধ্যমে নয় আপনারা জানেন এই সব দিক থেকে বহুত চুরি হচ্ছে বহুত চুরি হচ্ছে চোরে রাখড়া হয়ে গিয়েছে আমাদের রাজ্যটা তো সেই সব ক্ষেত্রে মমতা ব্যানার্জির সিদ্ধান্ত নিয়েছেন ডাইরেক্ট সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেবেন তাহলে এই টাকাটা মার যাওয়ার কোনো রকম ব্যাপার থাকবে না কেউ মানে ইঁদুরে টেনে নিয়ে যেতে পারবে না ইতিমধ্যেই এই খবরটা আপনারা হয়তো পেয়ে গিয়েছেন সোশ্যাল মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপেও এই খবরটি ঘোরাঘুরি করছে তারপরে নিউজ চ্যানেলগুলো এটা প্রচার করছে তার সঙ্গে ইউটিউবেও দেখুন প্রচুর ভিডিও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে যে আদতে আপনারা আবেদনটা কিভাবে করবেন এবং কারা কারা টাকাটি পাবেন ঠিকঠাকভাবে স্নেহের পরশ প্রকল্পটাকে জানতে হবে সবাই শুধু বলছে যে সবাই টাকা পাবে সবাই টাকা পাবে আদতে কি সবাই টাকাটা পাবে বা টাকাটা কীভাবে পেতে হবে এর জন্য কোনো আবেদন করার দরকার আছে না অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই থাকছে কিন্তু আলোচনা আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিওতে আর যদি আপনি স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন রীতিমতো গুরুত্বপূর্ণ আপডেটস তারপরেও সরকারি চাকরির নোটিফিকেশান স্টাডি টিপস পিডিএফ ফাইল টেকনোলজি আর্নিং এবং ভালো ভালো খবরের গুরুত্বপূর্ণ ডেলি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন নতুন কিছু শিখতে নতুন কিছু জানতে স্মার্ট দুনিয়ার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বটানে ক্লিক করে পাশের যে বেলাইকনটি ভেসে আসবে তার উপর ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন তাহলেই হবে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন স্নেহের পরশ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে আমি একটি আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরবো সর্বপ্রথম তারপরে আপনাদেরকে বলবো আবেদন করার প্রক্রিয়াটি কি থাকছে বা সরকার কি ধরনের পরিকল্পনা নিতে চলেছেন দেখুন হিন্দুস্তান টাইমস বেঙ্গলি যেটা আছে না হিন্দুস্তান টাইমস বাংলা হিন্দুস্তান টাইমস খুব গুরুত্বপূর্ণ একটা খবরের সংবাদ মাধ্যম যেখানে বাংলায় একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার কুড়ি এখানে বলছে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের এক হাজার টাকা করে স্নেহের পরশ দেবেন মমতা মানে প্রকল্পটি স্নেহের পরশ এবং এক টাকা করে পাবেন ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা সেই জন্য আবেদন করতে হবে এই ব্যক্তিকে প্রমাণ করতে হবে বর্তমানে তিনি অন্য রাজ্যে কর্মরত এটাই হচ্ছে আপনার সব থেকে বড়ো ক্রাইটেরিয়া আগে আবেদন করতে হবে এবং ওই ব্যক্তিকে প্রমাণ করে দিতে হবে তিনি অন্য রাজ্যে কর্মরত আছেন তাহলেই কিন্তু স্নেহের পরশের আওতায় তিনি থাকবেন ভিন রাজ্যে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের আর্থিক সাহায্যের কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নের বৈঠকে তার রূপরেখা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী জানালেন প্রকল্পের নাম হবে স্নেহের পরশ এই প্রকল্পে আবেদন করতে হবে এবং তার জন্য মিলবে এককালীন এক হাজার টাকা আবেদনকারী সত্যিই ভিন রাজ্যে আটকে থাকা প্রবাসী কিনা তা ঠিক করবেন কিন্তু জেলাশাসক লকডাউনের জেরে দেশের বিভিন্ন রাজ্যে আটকে রয়েছে পশ্চিমবঙ্গের প্রবাসী শ্রমিকরা গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করে সে রাজ্যে আটকে থাকা বাঙালি শ্রমিকদের খেয়াল রাখতে অনুরোধ করেন মমতা এরপরেই জানান ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের খেয়ে পড়ে বেঁচে থাকতে কিছু করে টাকা পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার এদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার সেজন্য আবেদন করতে হবে ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে বর্তমানে তিনি অন্য রাজ্যে কর্মরত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট জেলা শাসককে তবেই মিলবে এক হাজার টাকা এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আটকে পড়া রাজ্যেরই বাসিন্দাদের বাড়ি ফেরাতে বাস পরিষেবা চালু করবে সরকার তবে সেই ব্যক্তিদের বাড়ি পৌঁছে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে এই বিষয়টি এখানে বলা হয়েছে বন্ধুরা আগে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি যদি এই টাকাটি পেতে চান এককালীন টাকাটি পাবেন বারবার পাবেন না অনেকে বলছে সারা বছর পেতেই থাকবে প্রতি মাসে এই সমস্ত ভুয়ো খবর বন্ধুরা আর এটা সবাই পাবে না এটা তারাই পাবে যারা যে আটকে পড়েছেন কোনো কারণে এবং তারা যে কর্মরত শ্রমিক সেটা প্রুভ করতে হবে তবেই পাবেন আর তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সেই শ্রমিক যে কোনো প্রকারের শ্রমিক হতে পারেন অদক্ষ শ্রমিক হতে পারেন দক্ষ শ্রমিক হতে পারেন রাজমিস্ত্রি হতে পারেন কোনো সরকারি প্রকল্পে চাকরি করছেন না সরকারি কাজ করছেন না এই ধরনের বিষয় না এবং যে কর্মরত অবস্থায় আটকে পড়েছেন এরকম যদি পরিস্থিতি হয় সেইখানকার ডিএম আপনাকে নিশ্চিত করবে যে হ্যাঁ মানে তিনি সার্টিফাই করবেন আপনি আবেদন করবেন সেখানকার ডিএম আপনাকে নিশ্চিত করবে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি আসতে চলেছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে হ্যাঁ আবেদনের যে কিভাবে করবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী কোনো রকম প্রফরমা বার করেননি আমরা সোমবার মমতা ব্যানার্জি এই কথাটি বলেছেন সোমবার থেকেই এই কাজটি হতে চলেছে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটি আসতে চলেছে তবে হ্যাঁ আবেদনটি যখন করবেন সেটা পৌঁছাবে একমাত্র আপনার যেখানে বাস করছেন সেখানকার ডিএম এবং আপনি যে জেলার বাসিন্দা সেখানকার ডিএম এর মধ্যে এইগুলো আলোচনা করে কিন্তু হবে জেলাশাসকে নিশ্চিত করবে যে হ্যাঁ আপনি ভিন রাজ্যে আটকে পড়েছেন আর এটা হবে একমাত্র অনলাইনেই সম্ভব কারণ চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটি যেটা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু অফলাইনে প্রসেস করলে চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লিট হবে না তবে সর্বপ্রথম যেটা থাকবে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি নতুন করে অনলাইনে ওয়েবসাইটে হ্যাঁ সম্ভবত চেষ্টা করা হচ্ছে যে শ্রমিকের যে ওয়েবসাইট আছে লেবার ডিপার্টমেন্টের যে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ডিপার্টমেন্টে এরকম একটা আপডেট দেবে এরকমই আলোচনা চলছে সরকারি মহলে তবে সেটা সোমবারের মধ্যেই হয়তো বা আমরা আপডেট পেয়ে যাব বা দু এক দিনের মধ্যেই আপডেট পেয়ে যাব এবং ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং এই প্রসঙ্গে অন্যান্য আপডেট যেগুলো বেরিয়ে আসবে আপনাদেরকে জানিয়ে দেবো ফর্ম ফিল আপ বা আবেদন কীভাবে করতে হবে এবং কোন 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 এলিজিবিলিটি আপনার লাগবে মোটামুটিভাবে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে এর জন্য কোনো এলিজিবিলিটি আপনাদের আলাদা করে লাগবে না সেটা আপনার যে কোনো বয়স হোক না কেন যে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা হোক না কেন অসুবিধে নেই আপনার এলিজিবিলিটি মূল আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ভিন রাজ্যে আটকে পড়েছেন এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন সেই আবেদনপত্রে সাইন করবেন হ্যাঁ জেলাশাসক ডিএম মানে তিনি নিশ্চিত করবেন যে আপনি ভিন রাজ্যে আটকে পড়েছেন খুব কষ্টের মধ্যে আছেন তাহলেই কিন্তু আপনাকে এই সাহায্যটি দেবে এবং সেটা আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো যখনই এই ধরনের কিছু আপডেট বা প্রফর্মা সরকারিভাবে বেরিয়ে আসবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ